কি লাইভে আছি অলরেডি আই গেস, কারণ আমি ফার্স্ট টাইম ইনস্টাগ্রাম লাইভ করছি, তো আমি জানি না যে ওয়েভ। হ্যাঁ তো ওই তো, রাইট রাইট রাইট। আজ একটা আমার পরীক্ষা আছে, রেনি বয়। ওকে রেনি বয়, আজকে তোমার পরীক্ষা আছে, উইশ করো আমাকে। হ্যাঁ উইশ করলাম, খুব ভালো হোক পরীক্ষা। যা পড়েছো তারপরে তো আর খুব ভালো হওয়ার এ নেই, এই সময় যা হয় আর কি। পরীক্ষার দিন আমরা বলি যে ঠাকুর পাশ করিয়ে দাও, কিছু একটা করো। শ্রীমা ভট্টাচার্য, গুড মর্নিং, গুড মর্নিং, গুড মর্নিং। তাড়াতাড়ি দাঁড়া। আচ্ছা নেহা গুপ্তা, এরা সব আমার বন্ধু বান্ধব, আমার থেকে ছোট কিন্তু আর কি বন্ধুই আমার। নেহা আমার বহুদিনের বন্ধু। জিৎ লাহিড়ি, হ্যাপি বার্থডে, হ্যাপি, থ্যাংক ইউ জিৎ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। তো যেটা বলছিলাম, নেহা বম্বেতে থাকে কিন্তু প্রত্যেক বছর, নেহার সাথে আমার ফরিং সিনেমা থেকে আলাপ, তো নেহা আমাকে প্রত্যেক বছর একটা করে কেক পাঠায়, কিন্তু জন্মদিনে আমি কলকাতায় থাকতেই পারি না, তো ফলে নেহা এবার বলেছে না তুমি যেদিনকে কলকাতায় ফিরবে সেদিনকে কেক পাঠাবো তোমার জন্য। আর শ্রীমার কথা কি বলবো, শ্রীমা কালকে রাত্রিবেলা প্রচুর প্রচুর কিছু করেছে আমার জন্য, সারপ্রাইজ দিয়েছে, অনেক আদর তোর জন্য। অন্বেষা, থ্যাংক ইউ অন্বেষা। আচ্ছা আমি আমি ফার্স্ট সবাইকে বলেই রাখি প্রথমে যে আমি মানে একজন আমাকে হেল্প করেছে ফেসবুক লাইভ করার জন্য, আমি জানতাম না কি করে লাইভ করতে হয়, ফার্স্ট টাইম করছি। শুভজিৎ কোনার, হ্যাপি বার্থডে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আর আমি এই মুহূর্তে পাণ্ডিচেরিতে আছি ফর শুটিং, শ্রীকান্ত বলে একটি ওয়েব হচ্ছে হইচইতে, তো সেটার শুটিংয়ের জন্যই এখানে আসা। আর কয়েকদিনই বাকি শুটিং, তো আজকে আমাকে ইউনিট ছুটি দিয়েছে, খুবই ভালো ইউনিট, অ্যাক্রোপলিস প্রোডাকশন হাউস, ওরা আমাকে আজকে ছুটি দিয়েছে, বলছে ঠিক আছে আজ জিলে জিলে জিন্দেগি। হ্যাপি বার্থডে টু, কেমন আছো, কেমন আছে। ও বাবা, একজন বলেছে ইউর ভয়েস ইজ সো রোম্যান্টিক, কিন্তু তার নামটা আমি পড়তে পারলাম না, অদ্ভুত একটা নাম ছিল। আচ্ছা বাবা, কেটা কেউ আমাকে বলেনি, সবাই হাসিটাই সুন্দর বলে, ভয়েস ভালো সেটা আমাকে কেউ বলে বলেনি। মিমি চক্রবর্তী জয়েন্ট, হ্যালো মিমি। ভাই তুই তো আমাকে এখনো উইশ করিসনি হ্যাপি বার্থডে বলে। আর এখন আমি একটু মজা করি, যেই আমাকে ফোন করুক না কেন, সবাইকে কে যেই ফোন করুক জন্মদিনের দিন, হয়তো মেবি সে হয়তো জানেও না আমার জন্মদিন, কিন্তু আমি ফোন করেই বলে দিই থ্যাংক ইউ, তো সবাই আমাকে বলে আরে আমাকে বার্থডে উইশটা তো করতে দে তারপরে তুই থ্যাংক ইউ বলিস, তো সেটা আমি করতে দিই না, আগেই থ্যাংক ইউ বলে দিই। কারণ জন্মদিনের দিন তো প্রচুর ফোন আসে না, বেশিক্ষণ কারোর ফোন ধরে কথা বলা যায় না, এত ফোন আসবে, এত ফোন আসবে। আমি ভেবেছিলাম, আচ্ছা আরেকটা কথা বলে রাখি, আমাকে ঘরের মধ্যে বসে ফেসবুক লাইভ ইনস্টাগ্রাম লাইভটা করতে হচ্ছে, তার কারণ আমি ছাদে গেলাম, মানে আমাদের হোটেলের ছাদে, খুব সুন্দর ভিউ পাণ্ডিচেরির, আর আমাদের হোটেলের ঠিক সামনে একটা খুব সুন্দর চার্চ আছে, এই পাশ থেকে সি বিচটা পুরো দেখা যায়, খুব সুন্দর, খুবই সুন্দর, মানে ওখানেই বসে থাকি। কিন্তু দুর্ভাগ্যবশত গিয়ে আমি ওখানে কোনো নেটওয়ার্ক পেলাম না, অনেকক্ষণ চেষ্টা করলাম, তারপর ভাবলাম টাইম চলে যাচ্ছে, ফলে আবার রুমে এসেই বাধ্য হয়ে ওয়াইফাই দ্বারা লাইভ করতে হচ্ছে, কপাল খারাপ। একজন কেউ আমাকে বললো তোমার দাঁতগুলো খুব সুন্দর, আমার নিজের দাঁত একদমই পছন্দ না, আমার মানে কি একটা দাঁত, এবড়ো খেবড়ো এদিক ওদিক করা একটা দাঁত, খুবই বিরক্তিকর দাঁতটা, কিন্তু লোকজনের ভালো লাগে, তো বলে না নদীর এপার কহে ছাড়িয়া নিঃশ্বাস, নিজের যেটা সেটা কোনোদিন ভালো লাগে না, অন্য মানুষের সবসময় সব কিছুই ভালো লাগে, এটাই আমাদের নেচার, কিছু করার নেই। মাহি বলেছে খুব ভালো লাগে তোমায়, ভালো থেকো সবসময়। একজন বলছে খুব মিথ্যি লেগে লাগছে, ও থ্যাংক ইউ, খুব মিথ্যি লাগছে। আজকে আমি আমার কন্যাকে খুবই মিস করছি আর কি, সে থাকলে এতক্ষণ এখান থেকে লাফিয়ে ওখান থেকে গিয়ে কিছু একটা করতো, আমাকে ডিস্টার্ব করতো ফর শিওর। একজন লিখলো তোমার অভিনয় খুব পছন্দ করি, নামটা দেখতে পারলাম না, তোমার ওই দাঁত ইউএসপি, ঠিকই বলেছো, জয় সুমন্ত এরকম একটা কিছু নাম, জয়, হ্যাঁ জয়, হ্যাঁ আমাকে এটা অনেকেই বলে। আসলে আমাদের যেটা দেখতে অভ্যস্ত তার থেকে একটু অন্য কিছু হলে একটু, এবং সেটা যদি সুইট হয় মিষ্টি হয়, সবাই সবার মতো করে একটা মিষ্টির সংজ্ঞা তো বেছেই নেয়, তো অনেকেরই ভালো লাগে আর কি গজদাঁত। আর আমি দেখেছি অদ্ভুত বাঙালিদের মধ্যে কিন্তু গজদাঁত হওয়ার প্রবণতা খুব বেশি, বাঙালি মেয়েদেরই গজদাঁতটা বেশি থাকে। আচ্ছা বিশ্বজিৎ বলেছে টেক লাভ ফ্রম বাংলাদেশ, লাভ ইউ বিশ্বজিৎ ফ্রম কলকাতা, তোমাকে অনেক ভালোবাসা জানালাম। আচ্ছা একজন বলেছে অঙ্কিতা যে আমরা কি বার্থডে ট্রিট পাবো না, পাবো না আমরা বার্থডে ট্রিট,
অঙ্কিতা, বার্থডে ট্রিট দেওয়ার জন্য তো তোমার সাথে আমার আলাপ নেই, কিন্তু কিছু করার নেই, নিশ্চয়ই কোনো না কোনো একদিন হয়তো দেখা হবে, ঈশ্বর যদি চান সেদিনকে আমি তোমাকে শিওর খাইয়ে দেবো। আর আপাতত ইনস্টাগ্রাম লাইক করি, আমরা খুশি থাকি। অয়ন খান বলেছে আই লাভ ইউ, আই লাভ ইউ অয়ন, আই লাভ ইউ টু। আচ্ছা, একজন বলছে আমারও গজদাত আছে। তো আজকে আমার প্ল্যান নিয়ে বলি, আমার প্ল্যান অ্যাকচুয়ালি কিছু নেই, তো আমার বন্ধু এসেছে, তা সে কালকে বললাম শ্রীমার কথা, শ্রীমাকে নিয়ে এবং ইউনিটের সবাইকে নিয়ে সারপ্রাইজ পার্টি অর্গানাইজ করেছিল, একটা প্ল্যান করেছিল, খুব সুন্দর ফুল টুল দিয়ে সাজিয়েছে। এখানে তো খুব ফুল, বেলফুল ভীষণ পাওয়া যায় এবং প্রচণ্ড গন্ধ সেই বেলফুলের, মানে মন ভরে যায় সেই বেলফুলের গন্ধে, কারণ এখানে সব মহিলারাই, যে কোনো বয়সী মহিলারাই চুলে একটু ফুল লাগান, তো সেটা দেখতে খুব ভালো লাগে, খুবই মিষ্টি লাগে। তো এখানে ফুল পাওয়া যায়, তো ফুল দিয়ে খুব সুন্দর করে সাজিয়েছিল। আর আমার সাদা ফুল খুব পছন্দের, কেক টেক কাটা হয়, যা যা হয় আর কি, অনেকক্ষণ অবধি রাত অবধি, ওদের আবার সকালবেলায়, আমার তো ছুটি, বাট ইউনিটের কল টাইম ছিল আর্লি মর্নিং, তো বেশিক্ষণ আড্ডা হয়নি, সবাই আবার তাড়াতাড়ি শুতেও চলে গেছিল। এনিওয়ে, যদিও আমার সারপ্রাইজ একদম পছন্দ না, আমার নিজের সারপ্রাইজ দিতে ভালো লাগে, কারণ সারপ্রাইজ দেওয়ার আগে আমি বুঝে যাই যে কিছু একটা হচ্ছে, কিন্তু লোকজন সারপ্রাইজ বা পছন্দের মানুষকে দিতে ভালোবাসে, তো সেই জায়গাটা একটু তাদের ছেড়ে দেওয়া উচিত, সেই স্পেসটা দেওয়া উচিত যে ঠিক আছে করো তোমরা, আমি আছি। তো এরকম একটা মোডেই আর কি কালকে আমিও সারপ্রাইজ পেয়েছি। নেক্সট মুভি, নেক্সট মুভি শুটিং তো হচ্ছে অনেক কিছুরই, কিন্তু আশা মানে ঈশ্বরের কাছে প্রার্থনা করো আমরা যাতে এই পুজোর পরে আবার থার্ড ওয়েভ বেড়ে যাওয়ার একটা প্রবল সম্ভাবনা, আবার সিনেমা হল বন্ধ, শুধু সিনেমা হল কেন, আবার কাজে যাওয়া, বাস ট্রেন সব বন্ধ হওয়াটা আবার খুবই খারাপ আমাদের প্রত্যেকের জন্য। তো সিনেমা হল, এই বাংলা সিনেমা প্রচুর রিলিজ করছে এই পুজোতে, তো দেখো তোমরা সবাই বাংলা সিনেমাগুলো, আমি কোনো সিনেমা মিস করি না, আমি অলরেডি বিনিশুত, মুখোশ দুটোই রিলিজ করেছে এই করোনার পরে, আমি ফ্যামিলি নিয়ে দেখে ফেলেছি মুখোশ এবং বিনিশুত দুটোই। আর আমার ছবি, ছবি আমার একটা খুবই ভালো, আমার খুব পছন্দের, আমার মনে হয়েছে আমি ভালো পারফর্ম করেছি, সেটা হচ্ছে কি আগন্তুক বলে একটি ছবি, ইন্দ্রদীপ দাশগুপ্ত, মিউজিক ডিরেক্টর ইন্দ্রদীপ দা, তো ইন্দ্রদা কেদারা বলে একটি ছবি ডিরেক্ট করেছিল, তো আগন্তুক হচ্ছে সেকেন্ড মুভি, কিন্তু ছবিটা কবে রিলিজ করবে আমি জানি না, মোস্ট প্রবলি হয়তো কোনো ওয়েব প্ল্যাটফর্মে রিলিজ করবে। আচ্ছা, একজন, আচ্ছা অবিনাশ একজনকে লিখেছে কে আপনি, মানে আমি জানি না, আমার ফেসবুক ইনস্টাগ্রাম আছে, প্রচুর ফোন আসছে জন্মদিনের দিন যা হয় আর কি, কিন্তু সরি বেনিদি, বেনিদি ফোন করছে আমাকে, বেনিদি ফোনটা আমি নিতে পারলাম না, কল কেটে আর কি, মানে লাইভ শেষ হওয়ার পর ফোন করব। জন্মদিনের দিন তো অনেক স্পেশাল মনে হয় না, মানে আমি তো অভিনেত্রী এমনিতে, কিন্তু যদি অভিনেত্রী নাও হতাম তাও একটা নিজেকে, কারণ হিরোইন হিরোইন একটা, মানে যেটা হয়তো অনেক ছেলে মেয়েদের বিয়ের দিন মনে হয় জানি আজকে খুব স্পেশাল, তো জন্মদিনটা আর কি ওরকম খুব স্পেশাল। তো একবার আমাকে একজন বলেছিল আর কি, তো আমরা জন্মদিনে আসলে সবার থেকে খুব, একটা একজন লিখেছে অরিজিৎ বলেছে উইশ করো আমাকে পরীক্ষা, আচ্ছা আজকে কিসের পরীক্ষা অরিজিৎ আমি জানি না, কিন্তু উইশ করলাম তোমার পরীক্ষা খুব ভালো হোক, যা যা পড়েছো তার মধ্যে থেকেই যেন সব প্রশ্ন আসে। তো আমাকে সে বলেছিল যে আমরা জন্মদিনের দিন এক্সপেক্ট করি অমুকে কেক নিয়ে আসবে, এ ফোন করবে, এ ফুল নিয়ে আসবে, এ গিফট দেবে, তো আমাকে বলেছিল যে আচ্ছা কেন জন্মদিনের দিন তুমি নিজের জন্য কেক বানাতে পারো না, নিজে কেক কাটতে পারো না, নিজে একটা কেক কিনে আনতে পারো না, তো নিজেরও তো নিজের জন্য এগুলো করতে ভালো লাগে, অ্যাকচুয়ালি আমরা কেউ করি না, আমরা সবাই অন্যের ওপর এক্সপেক্ট করে বসে থাকি, আর সেই এক্সপেকটেশনটা ফুলফিল না হলেই তখন আমাদের মন খারাপ হয়, সেটা আমিও করে থাকি, মুখে এখন অনেক বড় বড় কথা বলছি, কিন্তু অ্যাকচুয়ালি আমিও সবার উপর এক্সপেক্ট করি যে আমাকে, আর প্রচুর লজ্জা পাই, বলি যে কেন কি দরকার ছিল করার, কিন্তু অ্যাকচুয়ালি ভালোই লাগে যদি যখন কেউ এগুলো করে। হ্যাপি বার্থডে, হাউ আর ইউ, গুড, শুটিং করছি, জন্মদিন পালন করছি, ভালো আছি, জীবন সুন্দর যাচ্ছে, টাচুড। আপনি খুব মিষ্টি ভাষায় কথা বলেন, হ্যাঁ বাংলা ভাষাই এতটা মিষ্টি, যেটা সুন্দর করে বললে ভীষণ ভালো লাগে, এর মতো আর আর মানে মাতৃভাষা তো আমার, বাংলা ভাষার প্রতি একটা প্রচণ্ড প্রেম রয়েছে, মানে মানে এটা মানে আমি জানি না, মানে অনেকেরই হয়তো রয়েছে। আচ্ছা শ্রীকান্ত সিরিজের ব্যাপারে একটু বলো, বলো জড়িত না ভুল কিছু লিখেছে বাংলা, তার বাংলা ভুল বললে, ভুল উচ্চারণ করলে কিংবা যা হয় আর কি, মাতৃভাষা তো, কিংবা ভুল বানান লিখলেও খুব আর কি আমার মন খারাপ হয়ে যায়, হয়তো তা সে হয়তো ইচ্ছা করে করছে না, কিন্তু তাও আমার খুবই মন খারাপ হয়, কারণ আমি বাংলা বলতে ভীষণ পছন্দ করি। আর
না হ্যাঁ, তো শ্রীকান্তর ব্যাপারে কিছু বলো। শ্রীকান্ত হচ্ছে মানে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের শ্রীকান্ত, ফেমাস উপন্যাস আমরা সবাই জানি, তো সেটারই একটা অ্যাডাপ্টেশন যেটা হইচইতে দেখানো হবে, তো সেটারই শুটিং করছি। তো এখনো অনেক দিনের প্রসেস, এখনো পোস্ট প্রোডাকশন হবে, ডাবিং হবে। শিলিগুড়িতে কবে আসছো দি? শিলিগুড়িতে তো আমার মাসির বাড়ি, তো শিলিগুড়িতে আমার কিছুদিন আগেই দাদাভাইয়ের সাথে কথা হচ্ছিল যে যাওয়ার জন্য, তো আমার পুজোর পরে একটা প্রজেক্ট হওয়ার কথা আছে, যদি সেটা না হয় তো আমি ডেফিনেটলি শিলিগুড়িতে যাব, মাকে নিয়ে যাব এবার। দিদি একবার হাসো নাই কি, আমি তো হেসেই আছি, আমি কি রেগে আছি? হেসে ফেলেছি। শুভ জন্মদিন প্রিয় নায়িকা, থ্যাংক ইউ। আপকামিং পুজোর শুভেচ্ছা, বা এটা খুব মজা, তো আপকামিং ফিল্ম শুনেছিলাম, আপকামিং পুজোর শুভেচ্ছা, তোমাকেও আপকামিং পুজোর শুভেচ্ছা। তুমি খুব কিউট কিউট। আচ্ছা, অনেকে তো আবার আমাকে খুব রাগিও বলে। ইওর ভয়েস ইজ ভেরি টেম্পটিং, ওকে থ্যাংক ইউ। আচ্ছা, তোমার এই ন্যাচারাল কিছু একটার জন্য তুমি আমার খুব ফেভারিট, সে বলেছে, থ্যাংক ইউ। আসলে মানুষের তো ন্যাচারাল থাকাই উচিত, আনন্যাচারাল সে কেন হবে বলো তো, মানে যেরকম আমি সেরকমভাবেই তো আমার থাকা উচিত। দিদি বাংলাদেশে একবার আসো, আমার বাংলাদেশে আমি গেছিলাম এবং বহুদিন ছিলাম, অনেক দিন ছিলাম বাংলাদেশ, বাংলাদেশের খুবই পছন্দ, কিন্তু ঢাকাতে প্রচণ্ড জ্যাম হয়, মানে কলকাতাতেও জ্যাম হয় কিন্তু ঢাকাতে একটা অদ্ভুত জ্যাম হয়, সেটাতে আর কি মানে মানে আমার মনে হয়েছিল এবার যখন যাব, মানে গাড়ির মধ্যেই বইপত্র খাবার দাবার সব নিয়ে বসে গেলে একটা সুন্দর দিন কেটে যাবে আর কি, জ্যামে বসে বসেই। কিন্তু অফকোর্স আমি আবার আসবো বাংলাদেশে, বাংলাদেশে তো সবসময় ভালো লাগে, আমাদের পুরনো দেশ, আমরা তো বাঙাল, এমনি তো আমাদের দেশ বলতে বোঝাই আমরা বাংলাদেশ। আমার নিজের বাড়ি হচ্ছে বাংলাদেশের ঢাকা বিক্রমপুর, মানে আমার বাবার ফ্যামিলির। ইওর ফেভারিট ফাইভ স্টার হোটেল ইন কলকাতা, মানে এটা তো কোনোদিন আমি ভেবে দেখিনি, এই প্রশ্নটাও কেউ আমাকে কোনোদিন করতে পারে বলে আমার, এটা আমি সত্যি ভাবিনি। তাও মানে আছে অনেকগুলোই ভালোই লাগে, তাজ, গ্র্যান্ড, আইটিসি, সুন্দর। দিদি তুমি এত সুন্দর কেন? সুন্দর মানে দেখতে সুন্দর না মন সুন্দর, কোন সুন্দর? যদি মন সুন্দর হয় সেটার ক্রেডিট অনেকটা আমার, দেখতে সুন্দর হলে সেটার ক্রেডিট আমার নয়, বাবা মার। দিদি একবার আমার নাম নাও, কিন্তু তোমার নামটাই চলে গেল নাম নেওয়ার আগে। শুভ জন্মদিন, থ্যাংক ইউ। আচ্ছা, পৌলমী রয় বলেছে তোমার গজদাঁত খুব মিষ্টি, শুভেচ্ছা জানাচ্ছি জন্মদিনে, থ্যাংক ইউ। আর তোমাদের এই আদর ভালোবাসাই জন্মদিনটাকে আরো স্পেশাল করে দেয়। দুর্গাপুজোর সময় কোন মণ্ডপে দেখতে পাবো বলো? দুর্গাপুজোর সময় আমার বাড়ি হচ্ছে পূর্বালোক, মেট্রো ক্যাশ অ্যান্ড ক্যারির ওখানে, যদি পূর্বালোকে আসো তাহলে হয়তো দেখা হয়েও যেতে পারে। দিদি রিস্ট ওয়াচটা দারুণ, এটা আমি আগের বছর জন্মদিনে আমি নিজেকে গিফট করেছিলাম, কারণ ওই যে আমি বললাম যে একজন আমাকে বলেছিল যে কেন তুমি নিজেকে নিজের জন্য একটা কেক বানাতে পারো না, নিজের জন্য একটা কেক কিনতে পারো না, নিজের জন্য একটা ঘর সাজাতে পারো না জন্মদিনের দিন, কেন তোমার জন্য অন্য কেউ সাজিয়ে দেবে আর সেটা তুমি এক্সপেক্ট করবে? তখন আমার মনে হয়েছিল যে না, আমার একটা নিজেকে গিফট দেওয়া উচিত, তো আগের বছর জন্মদিনে এই এই ঘড়িটা আমি কিনেছিলাম নিজের জন্য। শ্রেয়া বলছে তুমি আমার নাম নাও একবার দিদি। আচ্ছা, শ্রেয়া শ্রেয়া শ্রেয়া, তিনবার নাম নিয়ে নিলাম। তোমার ভয়েস টোন খুব সুন্দর। ও আচ্ছা, আমি নিজেও জানতাম না, আমি জানি সবাই আমাকে গজদাতের জন্য মিষ্টি বলে, কিন্তু ভয়েস ভালো সেটা আমি প্রথমবার শুনছি। হ্যাপি বার্থডে ক্রাশ, চয়ন বলেছে, চয়ন থ্যাংক ইউ। দিদি তুমি আমার প্রিয়, তোমরা অনেক ভালোবাসা যাও। এই যে প্রিয় বলছো তার কারণ অভিনয়ের জন্য বলছো, ভালো সিনেমা তোমরা দেখতে পেয়েছো, আরও ভালোবাসা দাও, বড়রা আশীর্বাদ দিও যেন আরও ভালো ভালো ছবি করতে পারি, আরও ভালো ভালো ছবির অফার আসে আমার কাছে। তুমি প্রকৃত সুন্দরী। আচ্ছা, প্রকৃত সেই সুন্দরী ব্যাপারটা একটু ডাইসি, আসলে এক একজনের কাছে এক একজন সুন্দর হয় বা সুন্দর হয় না, তো এটার কোনো সংজ্ঞা নেই। চোখ দুটো বেশ সুন্দর। আচ্ছা, আমার চোখ বাবা অদ্ভুত অদ্ভুত আজকে সব এ পাচ্ছি আর কি, যে চোখ সুন্দর। আজকের প্ল্যান কি? আজকের প্ল্যান হচ্ছে, আজকে আমাকে বললাম যা যে ইউনিট আমাকে ছুটি দিয়েছে, তো আজকের প্ল্যান হচ্ছে যে এখানে থেকে কোথাও, দিদি আমার নামটা বলো না, অনেক ভালোবাসা সুব্রত, অনেক ভালোবাসা জানালাম, তো স্কুটি করে, বা স্কুটি হয়তো হবে না, শাড়ি পরে স্কুটিতে ওঠাটা একটু চাপের আমার কাছে, তো গাড়ি করে হয়তো যাব। তোমার মুখে উচ্চারিত রাজকাহিনীর সংলাপগুলি খুব ভালো লেগেছে, প্লিজ আজ একটা হোক। এই রে, অনেক বছর আগের ছবি তো, ভুলে গেছি,
একটা অন্য অ্যাক্সেন্টে আমি রাজকাহিনীতে কথা বলতাম, তো সেই অ্যাক্সেন্টটা এখন বলাটা একটু ডিফিকাল্ট। তাও হ্যাঁ, আমার বন্ধু একজন আমাকে একটা অদ্ভুত প্রশ্ন করেছে, কিন্তু তার চোখ আছে বলতে হবে। হ্যাঁ, পেছনে একজন ছিল, এখন আর নেই, আমি ফোনটা ঘুরিয়ে দিয়েছি। তো যে এসেছিল কালকে রাত্রিবেলা আমাকে সারপ্রাইজ দিতে কলকাতা থেকে, রনো এসেছিল, তো রনোই ছিল এক্ষুনি। ঠিক আছে, চোখ তার কবেকার অন্ধকার বিদিশার নিশা। ও বাবা, জীবনানন্দ দাস সেই ফরিং থেকে আপনার ফ্যান, তারপর সত্যবতী আপনার ফ্যান দিদি। ও থ্যাংক ইউ, থ্যাংক ইউ, আরো ভালো ছবি করি, এটাই উইশ করো, ঈশ্বরের কাছে প্রার্থনা করো। বিন্দি পড়েন প্লিজ। আমি মানে ভেবেছিলাম একবার একটা টিপ পরবো, আমার টিপ পরতে খুব ভালোই লাগে, আর আমার চওড়া কপাল, তো একটু টিপ পরলে মিষ্টি লাগে দেখতে লোকজন বলে, কিন্তু আমি পড়তে পারছি না, তার কারণ একটা গান গাও প্লিজ। শানু প্লিজ গান গাইতে বলো না, এক্ষুনি ফেসবুক লাইভের থেকে সবাই চলে যাবে, আমি একদমই গান গাইতে পারি না। রিধিমা ঘোষ জয়েন, রিধিমা, হ্যাঁ রিধিমাও আমার একটা খুব ভালো একটা মিষ্টি বন্ধু, অনেক দিনের বন্ধু। আমি জানি না রিধিমার সম্পর্কে আমি বললাম, রিধিমা শুনতে পেলো কিনা। রিধিমা তুই যদি জয়েন করে থাকিস, হ্যালো। বাবা জীবনানন্দ দাস লিখেই যাচ্ছে না, একজন চুলতাজ শ্রাবস্তির কারুকার্য। ও থ্যাংক ইউ, এত কমপ্লিমেন্ট পেতে ভালোই লাগে, লজ্জাও পাই। তুমি খুব মিষ্টি আর সিম্পল থেকো। হ্যাঁ সিম্পলই থাকবো, কারণ আমার সিম্পল থাকবো মানে আমি সিম্পল মানে থাকার কোনো ব্যাপার নেই, আমি ছোটোবেলা থেকেই সিম্পল, তো আদার্স মানে আলাদা করে তো অভিনেত্রী হওয়ার পর কোনো লেজ গজায়নি যে আমি সিম্পল মানে সিম্পলিসিটি ছেড়ে দেব। তো আমার বাড়িতেও আমার মাও খুব সিম্পল, তো আমিও সেরকমই। রিধিমা ঘোষ লাভ ইউ বলেছে, লাভ ইউ ভাই, লাভ ইউ। একটা হোক, আমাদের অনেক দিন দেখা হয় না, সেই কবে একটা তোর বাড়িতে পার্টি প্ল্যান করেছিলি, তারপর তো আর করলি না। আর তোর একটা টি শার্টও আমার বাড়িতে পরে রয়েছে, সেটাও নিয়ে এসে ফেরত দিতে হবে। এবার রিধিমা আমাকে বলবি, তুই ফেসবুক এই ইনস্টাগ্রাম, আমি বারবার ফেসবুক লাইভ বলছি সরি, ইনস্টাগ্রাম লাইভে এত কথা বললি, ঠোঁটে তিলের জন্য তোমার হাসিটা খুব মিষ্টি লাগে। ও এই তিলটা যদিও আমার ছোটোবেলা থেকে ছিল না, বড় হওয়ার পর গজিয়েছে, ছোটোবেলা থেকে তিলটা আমার ছিল না। তোমার নিউ মুভি কি? নিউ মুভি এক্ষুনি তো যেটা বললাম, ইন্দ্রদীপ দাশগুপ্তর আগন্তুক বলে একটা ছবি করেছি, সেটা এখনও পড়ে রয়েছে। সেটা আর আরেকটা ছবি আমি করেছি রিসেন্টলি, আমি রনো বাদশাদাও ছিল, তরঙ্গ পলাশ, পলাশ দেব, পলাশের একটি ছবি অশুকলা, এখনও পর্যন্ত রিলিজ করেনি, হোপফুলি তাড়াতাড়ি কোনো একটা, হয়তো এক্ষুনি হলে রিলিজ না করলে কোনো একটা ওয়েব প্ল্যাটফর্মে রিলিজ করবে। তো তরঙ্গ বলে একটি ছবি আমরা করেছি, আশা করি ভালো লাগবে সবার, পুরুলিয়াতে শুটিং হয়েছে। আচ্ছা, বাংলাদেশে আসলে বরিশালে আসার জন্য ইনভিটেশন রইল, বরিশালের লোকেরা কিন্তু আমি শুনেছি খুব ঝগড়ুটে হয়। তুমি খুব সুন্দরভাবে আর সুন্দর করে গুছিয়ে কথা বলো, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, তুমি আমার খুব পছন্দের। কে বললো? দেবাঞ্জনা, দেবাঞ্জনা থ্যাংক ইউ, পছন্দের মানুষ হওয়াটা খুব মুখের ব্যাপার নয়, তো আবার দায়িত্বও বেড়ে যায় যদি পছন্দের হয়, কারণ কিছু এক্সপেকটেশন কিছু না হলে পরেই তখন খারাপ লাগে আর কি, তো সেরকম। কিন্তু আমাদের দোষ গুণ ভুল ত্রুটি সব মিলেই তো আমরা মানুষ, তো অনেক কিছু ভালোও হয়, অনেক কিছু খারাপও হয়, কিন্তু পছন্দ করাটা প্লিজ ছেড়ো না যদি কখনো কিছু খারাপ লাগেও। প্লিজ একটা রিপ্লাই করো, তোমার বড় ফ্যান। কে 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 বাবা, কি তাড়াতাড়ি চলে যাচ্ছে নামগুলো, কিচ্ছু পড়তে পারছি না। আচ্ছা, সৌরভ দাস বলেছে হ্যাপি বার্থডে। সৌরভ আমাদের খুবই আমার পছন্দের একজন মেকআপ আর্টিস্ট, ও নতুন বাচ্চা ছেলে, কাজ করছে খুব ভালো। সৌরভের সাথে আমি রিসেন্টলি অনেকগুলো কাজ করলাম, মানে ফটোশ্যুট করলাম। সৌরভ থ্যাংক ইউ রে, তুমি যেমন সুন্দর করে কথা বলো ওরকমই সুন্দর তুমি। ও বাবা, তুমিও খুব সুন্দর। সুন্দর তো মানুষের শুধু মুখ দিয়ে হয় না, স্কিন দিয়ে হয় না, মন থেকে হয়। তো ভালো, মনটা যেন আমার ভালো থাকে, এটাই প্রার্থনা করো। আমিও চাই যে আমার মনটা খুব ভালো থাকুক, যেন মনটা যেন কখনো নষ্ট হতে, মনকে নষ্ট হতে দেওয়া যাবে না। হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে। আচ্ছা, খুব মিষ্টি লাগছে, থ্যাংক ইউ রঞ্জিত, রঞ্জিত থ্যাংক ইউ। কিন্তু ওই যে বললাম, আমার মনটা খারাপ করছে যে কেন আমি ওপরে গিয়ে তোমাদের ভিউটা দেখাতে পারলাম না, এত একটুকুরো রোদের জন্মদিন। ও সম্পূর্ণ না, থ্যাংক ইউ, তো ভিউটা দেখাতে পারলাম না, তাই জন্য একটু মন খারাপ করছে।
কিন্তু যদি এর মধ্যে কখনো পাই তো ভিডিও করে হয়তো পোস্ট করতে পারি, কারণ খুব সুন্দর। যার কথা বলছিলাম ইন্দ্রদীপদা বলতে বলতেই ফোন করেছে, তো যাই হোক অনেক ফোন আসছে, তো আর বেশিক্ষণ ফেসবুক লাইভ করা যাবে না। সবাই এতক্ষণ এত রিপ্লাই করলো আমার ফার্স্ট টাইম ইনস্টাগ্রাম লাইভে, তো তার জন্য সবাইকে থ্যাংক ইউ, অনেক ভালোবাসা, অনেক আদর সবাইকে। আর বাংলা ছবি দেখো, এবার পূজোয় অনেকগুলো বাংলা ছবি রিলিজ করছে। জন্মদিনের অনেক শুভেচ্ছা, যারা যারা শুভেচ্ছা জানালে, যারা জানালেও না তাদের সবাইকেই ভালোবাসা। আর সবার দিনটা খুব ভালো কাটুক, এই বছরটাই খুব ভালো কাটুক। আর পুজো সামনে, আর কিছু বলার নেই, আমরা সবাই খুব জানি যে আগের বছর মানে এবছর ইলেকশনের পরে কতটা প্যান্ডামিক আরও বেড়ে গেছি, তো আমরা চাইবো না যে আমাদের পরিবার আবার খারাপ থাকুক। তো পুজোর সময় আমরা যেন একটু ভয় পেয়ে থাকি যে ঠিক আছে আনন্দ করবো সব কিছু করবো, কিন্তু একটু যেন মনের মধ্যে ভয়ও থাকে যে সেফটি যা যা প্রোটোকলস আছে সেগুলো যেন আমরা মেনটেন করে থাকতে পারি। খুব জ্ঞানের মতো শোনায় কিন্তু কি করবো, এত কাছের জন প্রিয়জন হারিয়েছি আমরা, তো জ্ঞান না দিয়ে কোনো উপায় নেই। তো এনিওয়ে সবাই খুব ভালো থেকো, আর সবাই এত উইশ করলে জন্মদিনটাকে আরও স্পেশাল করে দিলে, তার জন্য থ্যাংক ইউ আরেকবার। ওকে, এবার আমি শেষ করছি, কিন্তু ফেসবুক এটা আমি শেষ করবো, ইনস্টাগ্রাম লাইভটা কোথা থেকে আমি, কেউ প্লিজ আমাকে বলো এটা এন্ড করতে হয় কোথা থেকে, আমি তো কিছু ক্লুই খুঁজে পাচ্ছি না। ও আমি যা বুঝতেই পারছি না কোথা থেকে শেষ করবো।